প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আজকে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। তো এই ভিডিওটা মূলত একাদশ শ্রেণীতেও আছে, দশম শ্রেণীতেও আছে, সুতরাং কমন যে পার্টটা সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এবং সেই কারণে আজকে মূলত আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত বায়ুমণ্ডল সম্পর্কে একটা ধারণা, কারণ বায়ুমণ্ডল বলতে কি। দ্বিতীয়ত সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ, এদের মধ্যে পার্থক্য, এই জিনিসটা বারে বারেই আসে। সমুদ্র স্রোতের কারণ এবং সমুদ্র স্রোতের গুরুত্ব বা ফলাফল, এখান থেকে 5 নম্বর কোশ্চেন আসে লাস্ট দুটো পার্ট থেকে। আর আমরা এই চারটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যেটাই বলা, বায়ুমণ্ডল, বায়ু বলতে জল, মণ্ডল বলতে সমাবেশ, অর্থাৎ জলের সমাবেশের কথা বলা হচ্ছে। আর আমরা ভূগোলের এই পাঠে পৃথিবীর যে জলমণ্ডল আছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। কারণ দেখো, পৃথিবীর তাহলে কোথায় কোথায় জলের সমাবেশ রয়েছে। এবার যদি আমরা সেই কারণে একটা ছবি এঁকেছি, দেখো এইখানে একটা ছবি আঁকা হয়েছে, অর্থাৎ এটা পৃথিবী। পৃথিবীতে দেখানো হয়েছে কি, একটা স্থলভাগ অংশ আর একটা জলভাগ অংশ। সেখানে বলা হচ্ছে কি যে স্থলভাগকে 29%, অর্থাৎ পৃথিবীর সমগ্র পৃথিবীর স্থলভাগের পরিমাণ হলো 29% এবং জলভাগের পরিমাণ হলো 71%, কারণ সমগ্র পৃথিবী সমান 100%। তার মধ্যে দেখছি কি দুটো পার্ট, স্থলভাগ 29 এবং জলভাগ 71%। তাহলে জলভাগের পরিমাণ বেশি। অলরেডি আমরা জানি কি যে আমাদের এই পৃথিবীকে বলা হয় কি ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। তার কারণটা, তার কারণটা হলো যে পৃথিবীর 71% জলভাগ রয়েছে, অর্থাৎ 3 ভাগই জল, 1 ভাগ মাত্র স্থলভাগ। তাহলে পৃথিবীর সমগ্র পৃথিবীর বেশিরভাগ অংশ জল থাকার জন্য মহাকাশ থেকে যে সমস্ত ছবি তোলা হয় বা মহাকাশচারী রয়েছেন তাদের কাছে যে রিফ্লেকটেন্সটা পৌঁছায়, তাতে দেখা গেছে যে জলের কালারটা হয় কি স্যাটেলাইট ইমেজে নীল কালার। আর সেই কারণে মহাকাশ থেকে কিন্তু পৃথিবীকে বেশিরভাগ অংশ যেহেতু জল আছে সেই কারণে নীল দেখাবে। আর এই নীল দেখানোর কারণেই পৃথিবীকে বলা হয় কি নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট। তো আমাদের যেটা আলোচ্য বিষয় যে এই যে 71% বা 71% যে জলভাগটা রয়েছে এটাই হলো পৃথিবীর পুরো সমগ্র যে পৃথিবীর তার জলের পরিমাণ, অর্থাৎ শুধুমাত্র সমুদ্রে রয়েছে এমনটা নয়, কিন্তু সেটা আমরা এই পাঠে দেখাবো। তাহলে কি বলতে চাইছি যে টোটাল পৃথিবীতে জলের পরিমাণ 71%, অর্থাৎ 100% জল 71%। তো সমগ্র জল সমান 100% দেখিয়েছি এখানে, অর্থাৎ এই ডায়াগ্রামটা লক্ষ্য করে বুঝতে পারবে 100%। এই 100% জলের মধ্যে 97% হলো কি নোনা জল বা স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার কোথায় দেখতে পাবে, সমুদ্রে আসাগর দেখতে পাবে, যে সমস্ত সমুদ্র আছে, কিছু হ্রদ রয়েছে, কিন্তু 99.99% জল কিন্তু কোথায় দেখতে পাবে, তুমি সমুদ্রেই দেখতে পাবে। তাহলে 100 - 97, তাহলে কি 3% পাচ্ছি। এই 3% হলো সাধু জল। এই সাধু জল যে বলা হচ্ছে সাধু জলের একটা বড় অংশ, অর্থাৎ 3% 3%-এর মধ্যে 2% হিমবাহতে বরফ রূপে, অর্থাৎ হিমবাহ রূপে রয়েছে বা বরফ রূপে কিন্তু রয়েছে। আর বাকি থাকলো কত 1%। এই 1%ই হলো কিন্তু ভৌমজল বা ভূগর্ভস্থ জল, তোমার খালের জল, খাল বিল, এছাড়া তোমার যে যে সমস্ত নদ নদী রয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের জল এবং ভূগর্ভস্থ জল মিলেই মোটামুটি 1%। এই হলো জল কোথায় কোথায় আছে, এই সমগ্র জলের যে অবস্থান সেটাই হলো বায়ুমণ্ডল চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। কিন্তু তোমাদের যে বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে, সেখানে কিন্তু এই 97% জলের নিয়েই পড়াশোনা করতে হবে। এই জলটা নিয়ে কিন্তু আমরা এখন গুরুত্ব দিব না, এটা মৎস্য চাষ টাস নিয়ে যখন আছে পড়াশোনা করবে তখন এটা লাগবে, নাহলে কিন্তু বর্তমান তোমাদের সিলেবাস অনুসারে 97% অর্থাৎ সমুদ্রে রয়েছে, এই সমুদ্র জল নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব। তো দেখো এবার আসি সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ। যে এই সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ সমুদ্রেই দেখা যাবে, তাহলে কোনটা স্রোত কোনটা তরঙ্গ এইটা আমাকে জানতে হবে। এবার দেখো আমরা জানি কি যে এই যে ব্ল্যাকবোর্ডটা দেখছো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এটা হলো অনুভূমিক বরাবর চলাচল, অর্থাৎ আমি যে মাটির উপর যদি হেঁটে যাই সেটা আমি অনুভূমিক ভাবে যাচ্ছি, এদিক থেকে উপরের দিকে, অর্থাৎ
পা থেকে মাথার দিকে হলো উলম্ব বরাবর, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো আমি যদি সমুদ্রের যদি একটা অংশ ভাবি, যেটা একটা সমুদ্রের জলরাশি, এই জলরাশির ই একটা স্থান এবং বি একটা স্থান, এই এ স্থান থেকে বি স্থানের দিকে যদি জলরাশির স্থানান্তর ঘটে, অথবা বি স্থান থেকে এ স্থানের দিকে অর্থাৎ অনুভূমিক ভাবে যদি জলরাশির স্থানান্তর ঘটে, তাহলে বলবো কি এই ঘটনাটা সমুদ্র স্রোত। তাহলে অনুভূমিক ভাবে হলে অনুভূমিক ভাবে স্থানান্তর ঘটলে তাকে আমরা বলবো কি সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত এবার সেটা বলেছি কি এর থেকে বির দিকে হতে পারে, আবার বির থেকে এর দিকেও আসতে পারে। এবার যেটা বলা সমুদ্র তরঙ্গ, তাহলে কি তরঙ্গ হলো, ধরো আমি সমুদ্রে তালে এইটা উপর পৃষ্ঠ বলেছিলাম, অর্থাৎ এটাকে আমি সি আঁকলাম এবং নিচের দিকে আমি ডি, এই বরাবর অর্থাৎ সমুদ্রের জল যদি সি স্থান থেকে ডির দিকে অথবা ডি থেকে সির দিকে স্থানান্তর ঘটে, তাহলে উলম্ব বরাবর স্থানান্তর যদি জলরাশির ঘটে, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো কি সমুদ্র তরঙ্গ, অর্থাৎ জলরাশির উলম্ব বরাবর স্থানান্তরটাকে বলবো কি আমরা সমুদ্র তরঙ্গ। উলম্ব বরাবর অর্থাৎ উলম্ব বরাবর হলে তাকে আমরা বলছি কি সমুদ্র তরঙ্গ। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ দেখো তোমরা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গেছো অর্থাৎ উপকূল অঞ্চলে গেছো, যেখানে ঢেউ দেখতে পাও, ঢেউতে কি হয় ওটা কিন্তু সমুদ্র তরঙ্গ, অর্থাৎ উলম্ব বরাবর জলরাশির উত্থান পতন হলে সেটাকে আমরা বলবো কি সমুদ্র তরঙ্গ। তাহলে বুঝতে পারলে যে সমুদ্র স্রোত কোনটা এবং সমুদ্র তরঙ্গ কোনটা। অনুভূমিক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে জলরাশি গেলে তাকে বলবো কি সমুদ্র স্রোত, উলম্ব বরাবর জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে গেলে তাকে বলবো কি সমুদ্র তরঙ্গ। তো এইখানে যেটা বলার, যে আমি যে বলেছিলাম কিছুক্ষণ আগে যে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ পড়তে গেলে দুটো জিনিস, সমুদ্র স্রোতকে আমরা উষ্ণতার ভিত্তিতে দুটো ভাগে ভাগে ভাগ করেছিলাম, সেটা বলেছিলাম কি যে শীতল স্রোত আর উষ্ণ স্রোত, উষ্ণতার ভিত্তিতে দুটো ভাগ, শীতল স্রোত এবং উষ্ণ স্রোত। শীতল স্রোত, শীতল স্রোত স্বাভাবিকভাবে ভারী হবে, ভারী হলে কি হয় অন্তঃস্রোত রূপে এক স্থান থেকে অন্য স্থানের দিকে যায়। তাহলে শীতল স্রোত যদি হয়, শীতল যদি স্রোত হয় তাহলে সেটা দেখা যাবে কি অন্তঃস্রোত রূপে, কারণ এটা শর্ট কোশ্চেনেও দেখতে পাবে তোমরা, অন্তঃস্রোত রূপে কিন্তু শীতল স্রোতকে দেখা যায়। আর উষ্ণ স্রোত স্বাভাবিকভাবে উষ্ণ হলে তা কিন্তু হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলে উপরের দিকে থাকবে, তাহলে যদি উষ্ণ স্রোত হয়, উষ্ণ স্রোত হলে আমরা দেখতে পাবো কি রূপে বহি স্রোত রূপে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারে বারেই শর্ট কোশ্চেন বা দু নম্বরের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। তাহলে কি বললাম যে সমুদ্র স্রোত দুটো ভাগে বিভক্ত উষ্ণতার ভিত্তিতে, এক হলো শীতল স্রোত, দ্বিতীয় হলো উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতকে বহিঃস্রোত রূপে দেখতে পাবো আমরা, বা জলরাশির উপর পৃষ্ঠে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখবো, এবং শীতল স্রোতটা ভারী হওয়ার জন্য অন্তঃস্রোত রূপে তাকে আমরা দেখতে পাবো। এরপরে যেটা বলার যে সমুদ্র স্রোত কেন সৃষ্টি হবে, তার কারণটা কি, এক স্থানে জল তো ছিল, এত বিপুল জলরাশি এক জায়গায় ছিল, অসুবিধা কোথায়, কি কারণে এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিক ভাবে স্থানান্তর ঘটবে সেইটা আমরা এখনই জানব। তো এর কারণ হিসাবে দেখো আমরা এখানে বেশ কয়েকটা কারণ লিখেছি, কারণ তোমরা জানো যে যারা দশম শ্রেণীতে পড়ছো বা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের 5 নম্বরের কোশ্চেন থাকে, সেই কথা ভেবেই কিন্তু এই কয়েকটা পয়েন্ট আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো আলোচনা করেছি। এছাড়াও কিছু পয়েন্ট পাবে, তোমাদের কিন্তু 6-7টা পয়েন্টই লিখতে হয়। তো দেখো আমি প্রথম পয়েন্টে বলতে চেয়েছি কি যে পৃথিবীর আবর্তন, এখানে কি বলতে চাওয়া হচ্ছে যে পৃথিবীর আবর্তন জনিত কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। দেখো পৃথিবী অনবরত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিজের অক্ষের উপর ঘোরাঘুরি করছে, অর্থাৎ অক্ষের উপর কিন্তু আবর্তিত হচ্ছে। এই আবর্তনের কারণে পৃথিবীর উপর যে সমস্ত বস্তুরাশি আছে তারা কি করবে, পৃথিবীর সাথে আবর্তিত হবে। এখানে যদি আমি এরকম একটা ছবি আঁকি যে পৃথিবীর পৃষ্ঠ, এটা পৃথিবীর উপরে যে স্থলভাগ আছে তাও কিন্তু
আবর্তিত হবে এবং পৃথিবীর উপর যে জলরাশি আছে সেগুলোও কিন্তু আবর্তন করবে। আমি ধরলাম উপরে এগুলো জলরাশি, এই জলরাশি নিচের দিকের অংশটা হলো, নিচের দিকে অংশটা আমি দেখাচ্ছি, নিচের দিকে অংশটা আমি করলাম কি এ স্থান, অর্থাৎ যেটা পুরো পৃথিবী পৃষ্ঠের সাথে লেগে আছে, পৃথিবী পৃষ্ঠের সাথে। আর উপরের দিকে আমি দেখালাম কি যে এ ডট। এবার যা বলতে চাইছি যে পৃথিবী আবর্তন হলে পৃথিবীর জলরাশি স্থলভাগ সবই কিন্তু আবর্তিত হবে, কিন্তু স্থিতি যাকে আমরা পড়েছি কি যে কোনো বস্তু তার নিজের জায়গায় নিজেকে ধরে রাখার চেষ্টা করবে। তো এক্ষেত্রেও পৃথিবী আবর্তিত হওয়ার জন্য জলরাশি যখন ও ঘুরছিল তখন নিচের জল কিন্তু পৃথিবীর আবর্তনের সাথে কিন্তু ঘুরতে থাকবে, কিন্তু সেক্ষেত্রে কি দেখছি এ স্থানটা অর্থাৎ এ স্থানের জলটা কিন্তু পৃথিবীর সাথে আবর্তিত হবে, কিন্তু এ ডট স্থানের যে জলটা আছে অর্থাৎ সমুদ্রের উপর পৃষ্ঠের জলটা কিছুটা হলেও কিন্তু বিলম্বিত হয়ে কিন্তু আবর্তন করবে। সুতরাং এইখানে তুলনামূলক একটা বিপরীতমুখী একটা স্রোতের সৃষ্টি হবে, হালকা হলেও একটা সৃষ্টি হবে, অর্থাৎ জল এক জায়গা থেকে অন্য জায়গায় অনুভূমিক ভাবে স্থানান্তরিত হচ্ছে, সুতরাং সমুদ্র স্রোত এইভাবেও কিন্তু সৃষ্টি হতে পারে। এছাড়াও পৃথিবীর আবর্তনের কারণে বায়ুমণ্ডল যে আছে, আমরা জানি কি যে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে, এই যে নিচের লেয়ারের যে বায়ুমণ্ডল আছে বা নিচের স্তরের যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের ক্ষেত্রেও কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ কি বলা আছে, যে ধরো এটা পৃথিবী, তো পৃথিবী যদি হয় পৃথিবী আবর্তিত হওয়ার জন্য অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আবর্তন করছে এই আবর্তনের কারণে দেখা গেছে কি যে বাতাস কিন্তু সোজাসুজি ভাবে প্রবাহ হয় না, অর্থাৎ বায়ু কিছুটা এঁকে বেঁকে প্রবাহিত হয়। এইটা আমরা জেনেছি কোথায়, যে কোরিওলিস বল হিসেবে, অর্থাৎ কোরিওলিস বলের কারণে কিন্তু এই দিক বিক্ষেপগুলো ঘটে, অর্থাৎ বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে কিছুটা এঁকে বেঁকে প্রবাহিত হয়। এছাড়া আমরা দেখো এখানে কোরিওলিস বল পড়তে কি যখন ফেরেলের সূত্র পড়লাম সেখানে বলা হচ্ছে কি বাতাস উত্তর গোলার্ধের ক্ষেত্রে কি করে একটা নিয়ম ফলো করে, আবার দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আর একটা নিয়ম ফলো করে। উত্তর গোলার্ধের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে বাতাস কি করবে ডান দিকে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে ডান দিকে বাতাস বেঁকে প্রবাহিত হবে এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কি হচ্ছে বাতাস বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এই কারণে আমরা দেখতে পাই কি যে বাতাস অর্থাৎ এখানে যেহেতু এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হলো উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধে বলেছি এক নিয়ম, উত্তর গোলার্ধে এক নিয়ম, দক্ষিণ গোলার্ধে অর্থাৎ এই দিকে উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধের ক্ষেত্রে ডান দিকে বেঁকে বাতাস প্রবাহিত হবে, আর দক্ষিণ গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে ডান দিকে। তাহলে দেখো উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধের ক্ষেত্রে দেখা যায় কি যে বাতাস কি করে প্রবাহিত হয় এইভাবে, অর্থাৎ উত্তর এটা পূর্ব দিক, উত্তর পূর্ব দিক থেকে নিরক্ষরেখার দিকে বাতাস এসে থাকে। আবার দক্ষিণ গোলার্ধের থেকে দেখতে পাবো কি দক্ষিণ গোলার্ধে বাতাস কি করে এটা দক্ষিণ পূর্ব দিক থেকে নিরক্ষরেখার দিকে বাতাস প্রবাহিত হয়। সুতরাং বাতাস যদি প্রবাহিত হয় যে জলরাশি রয়েছে অর্থাৎ সমুদ্রের উপর দিক দিয়েও তো বাতাস যাবে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে এই অঞ্চলে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের উপরের পৃষ্ঠের জলও কিন্তু এই নিরক্ষরেখার দিকে উত্তর গোলার্ধের দিকে, আমি এখানে দেখতে পাবো কি এদিক থেকে উত্তর পূর্ব দিক থেকে আসবে, আর দক্ষিণ গোলার্ধে দেখতে পাবো কি দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস নিরক্ষরেখার দিকে যাবে, তাহলে স্রোতও কিন্তু একইভাবে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হবে। এছাড়াও দেখো এরপরে দেখো ঋতু ভিত্তিক বায়ুপ্রবাহ, এখানে কি বলতে চাওয়া হচ্ছে যে ঋতু ভিত্তিক বায়ুপ্রবাহের কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। এবার দেখো এই ঋতু ভিত্তিক বায়ুপ্রবাহটা জানতে গেলে ভারতের যদি আমি মানচিত্র আঁকি তাহলে কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। দেখো এটা ভারতের মানচিত্র, এই ভারতবর্ষ কিন্তু অর্থাৎ হাব এঁকেছে, এখানে ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর অন্তর্গত দেশ, মৌসুমি বাতাস হলো ঋতু ভিত্তিক একটা বায়ু। এই যে মৌসুমি বায়ু রয়েছে, মৌসুমি বায়ুর ক্ষেত্রে দু ধরনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার দেখা যায়,
কি বলা হচ্ছে যে মৌসুমি বায়ু গ্রীষ্মকালে এক ধরনের বায়ু প্রবাহ নিয়ে আসে, আবার শীতকালে এক ধরনের বায়ু প্রবাহ নিয়ে আসে। গ্রীষ্মকালে কি দেখা যায় যে এটা হলো ভারতবর্ষ, তো ভারতবর্ষের উপরের দিকটা হলো উত্তর দিক, নিচের দিকটা হলো দক্ষিণ দিক, আর নিচে রয়েছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এবার দেখো গ্রীষ্মকালে বলা হচ্ছে এদিক থেকে বায়ু প্রবাহ ঘটে, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু কি করছে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে, ফলে এই অঞ্চলের যে জলরাশি রয়েছে বা সমুদ্র রয়েছে এই অঞ্চলেও যেহেতু বায়ু প্রবাহ করছে কোথায় দক্ষিণ দিক থেকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের দিকে প্রবেশ করছে, তাহলে এই অঞ্চলের যে জলরাশি রয়েছে তাও কিন্তু এই দক্ষিণ পশ্চিম দিক থেকে এদিকে আসবে, অর্থাৎ পশ্চিম পূর্বের দিকে কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। আবার যদি শীতকালের কথা বলি, শীতকালে দেখতে পাই কি এই কোনা কোনি বাতাস আসে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে বাতাস বয়ে আসে, বয়ে আসার কারণে এই জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে আমরা দেখবো কি যে একটা বিপরীতমুখী সমুদ্র স্রোতের সৃষ্টি হবে, কারণ বায়ু প্রবাহ যদি বিপরীতমুখী হয় সমুদ্র স্রোতও কিন্তু বিপরীতমুখী সৃষ্টি হবে, ফলে দেখতে পাবো কি যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে গ্রীষ্মকালে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। তাহলে হলো পৃথিবীর আবর্তন গতির কারণেই কিন্তু বায়ু প্রবাহ সৃষ্টি হয়, যেখানে কিন্তু আমরা নিয়ত বায়ু এবং ঋতুভিত্তিক বায়ু প্রবাহটা পড়লাম, অর্থাৎ আবর্তন গতির কারণে তুমি স্পেশাল ভাবেও লিখতে পারো, আবার বায়ু প্রবাহের কারণ জনিত কারণ হিসেবে তুমি কিন্তু আলাদা পয়েন্ট করে লিখতে পারো। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এখানে বলা হচ্ছে কি সমুদ্র জলের উষ্ণতার তারতম্য, এটা বুঝতে হলে তুমি দেখো এটা ধরো পৃথিবী, এই পৃথিবীর মাঝ বরাবর রয়েছে কি নিরক্ষীয় রেখা, এই নিরক্ষ রেখার উপরে সূর্য কি করে লম্বভাবে সারা বছর কিরণ দেয়, তাহলে নিরক্ষ রেখা বরাবর কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দিবে, এবং দূরবর্তী স্থানে অর্থাৎ যে মেরু দ্বীপটা রয়েছে সেদিকে তীর্যকভাবে কিরণ দিবে, তীর্যকভাবে যেখানে লম্বভাবে কিরণ দিবে সেই অঞ্চলে স্বাভাবিকভাবে কিন্তু উষ্ণতা বেশি হবে, কারণ লম্বভাবে কিরণ দেওয়ার জন্য উষ্ণতা বেশি হচ্ছে, এই উষ্ণতা বেশি হবে এই অঞ্চলে। আবার যখন দূরবর্তী অঞ্চলে আমি চলে যাচ্ছি অর্থাৎ মেরুর দিকগুলোতে, এই অঞ্চলগুলোতে কিন্তু উষ্ণতা তুলনামূলক অনেক কম হবে, তাহলে স্বাভাবিকভাবে এখানে শীতল জল অবস্থান করবে যে সমস্ত জলরাশি রয়েছে, আর এই দিকটা অর্থাৎ নিরক্ষরেখা বরাবর কি হবে উষ্ণ জলের সৃষ্টি হবে, অর্থাৎ উষ্ণতা বেশি থাকবে। তাহলে উষ্ণ জল যেখানে সৃষ্টি হচ্ছে বা উষ্ণতা যেখানে বেশি সেইখানকার যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র জলে উষ্ণ হয়ে হালকা হবে, হালকা হয়ে কি হবে বহিঃস্রোত রূপে এই অঞ্চল থেকে অর্থাৎ নিরক্ষরেখার দিক থেকে মেরুর দিকে প্রবাহিত হবে, আর অন্তঃস্রোত রূপে এই স্রোতটা, কারণ কি শীতল জল তুলনামূলক ভারী, সে কি করবে অন্তঃস্রোত রূপে এই অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে কিন্তু স্থানান্তরিত হবে। একই ঘটনাও কিন্তু আবার উত্তর গোলার্ধের ক্ষেত্রেও ঘটবে, তাহলে সমুদ্র জলের উষ্ণতা তারতম্য থাকার কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে বহিঃস্রোত রূপে এবং অন্তঃস্রোত রূপে। এর পরে যেটা পয়েন্ট আছে সমুদ্র জলের ঘনত্ব ও লবণতা, দেখো এই জায়গাটাতে কি বলা হচ্ছে যে ঘনত্ব যেখানে বেশি হবে অর্থাৎ লবণ যেখানে বেশি থাকবে স্বাভাবিকভাবে ঘনত্ব কিন্তু সেখানেই বেশি হবে, এছাড়াও কিন্তু কোথাও প্লাঙ্কটন থাকলে বা খনিজ পদার্থের সমাবেশ প্রচুর থাকলে সেখানেও কিন্তু ঘনত্ব বেশি হতে পারে, কিন্তু এই জায়গাটায় আমরা লবণতার উপর বেশি গুরুত্ব দেব। এখানে কি বলা হচ্ছে যে যেই জায়গাটাতে লবণতার পরিমাণ বেশি হবে সেখানে ঘনত্ব বেশি হবে, আমি ধরলাম এ স্থান একটা যেখানে লবণতার পরিমাণ বেশি তাহলে ঘনত্ব বেশি, এখানে হলো বি স্থান যেখানে কিন্তু ঘনত্বটা কম অর্থাৎ লবণতার পরিমাণটা কম, তাহলে যেখানে লবণতার পরিমাণ বেশি বা ঘনত্ব বেশি সেই অঞ্চলে জল তুলনামূলক ভারী হওয়ার জন্য অন্তঃস্রোত রূপে কিন্তু এ স্থান থেকে বি স্থানের দিকে এগোবে, অর্থাৎ হালকা জলের দিকে এগোবে। আবার এই জায়গাটা অর্থাৎ এ স্থানের জল যদি এ স্থান থেকে বি স্থানের দিকে চলে যায় তাহলে বি স্থানের জল কি করবে এ স্থানের দিকে শূন্য স্থান পূরণ করার জন্য এগিয়ে আসবে, এই কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে।
হচ্ছে যে বরফের গলনের কারণ। এবার দেখো আমরা পৃথিবী যে এঁকেছিলাম এই ছবিটা দেখলে আরো বুঝতে পারবে যে এদিকটা অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তত কিন্তু উষ্ণতা কমতে থাকবে, আর উষ্ণতা কমার কারণে কি হচ্ছে এই অঞ্চলগুলোতে বরফের সমাবেশ দেখা যায়, যা কিন্তু আমরা আগে যে চ্যাপ্টারগুলো পড়েছি হিমশৈল পড়েছি সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে শীত প্রধান অঞ্চলগুলোতেই বেশি কিন্তু হিমবাহ এবং হিমশৈলগুলো দেখা যাচ্ছে। তো বরফের গলন যেখানে ঘটবে আমি দেখলাম যে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ পৃথিবী আমি আবার পৃথিবী আঁকলাম যেখানে দেখাচ্ছি কি যে এই অঞ্চল অর্থাৎ কি মেরু অঞ্চলগুলোতে বরফের প্রাচুর্যটা বেশি আর নিরক্ষরেখা বরাবর কিন্তু যেহেতু উষ্ণতা বেশি এখানে বরফ দেখা যায় না। তাহলে এই অঞ্চলগুলোতে অর্থাৎ নিরক্ষরেখা অঞ্চলগুলোতে জলের যে স্বাভাবিক যে ঘনত্ব রয়েছে আর মেরু অঞ্চলে কি হচ্ছে বরফে যেখানে বরফ রয়েছে, কারণ বরফ যেখানে রয়েছে বরফ কিন্তু লবণ নিয়ে বরফ হতে পারে না, অর্থাৎ বরফের মধ্যে লবণ থাকতে পারে না। সুতরাং যেখানে বরফ গলবে বরফ গলে যখন জলে পূর্ণ হবে সে কি করবে সমুদ্রের লবণ জলের সাথে মিশবে, অর্থাৎ যেই জায়গাগুলোতে বরফ গলে জলে পরিণত হচ্ছে সেখানকার ঘনত্ব কিন্তু তুলনামূলক কম হবে, অর্থাৎ সেখানে লবণতার পরিমাণটা তুলনামূলক কম হবে। তাহলে যেই অঞ্চলে বেশি লবণতা বেশি এবং যেই অঞ্চলে লবণতার পরিমাণ কম এই দুটো স্থানের মধ্যেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হবে, কারণ যেখানে লবণতা বেশি থাকবে সে কি করবে অন্তঃস্রোত রূপে, কারণ লবণতা বেশি মানে ঘনত্ব বেশি, অন্তঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে এগিয়ে আসবে। আবার এই অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চলের জলের শীতল জল যে রয়েছে এই জলটা আবার কি করবে নিরক্ষরেখার দিকে অনবরত এগিয়ে আসবে। এইভাবেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে, অর্থাৎ বরফের গলনের উপর নির্ভর করে সমুদ্র স্রোত সৃষ্টি হবে উষ্ণ জল থেকে শীতল জলের দিকে, আবার শীতল জল অন্তঃস্রোত রূপে উষ্ণ জলের দিকে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি করবে। উপকূলের আকৃতি, উপকূলের আকৃতির ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে উপকূলের যে অবস্থান এবং আকৃতি, কারণ দেখো এখানে যে ছবিটা আছে এই জায়গাটাই ধরলাম আমি এ এবং এ ডট এই দুটো স্থানের মধ্যে সহজে কিন্তু সমুদ্র স্রোত চলাচল করতে পারবে, অর্থাৎ লবণতার পরিবর্তন হোক উষ্ণতার পরিবর্তন হোক যে কোনো কারণে কিন্তু জল সহজে কিন্তু স্থানান্তরিত হতে পারবে। কিন্তু এই মাঝের যে ভগ্ন উপকূল বা অর্থাৎ যেখানে খাঁজের পরিমাণ বেশি আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু যেখানে উষ্ণতা বেশি তো উষ্ণতা বেশি, যেখানে উষ্ণতা কম তো উষ্ণতা কম, তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু জল আবদ্ধ হয়ে থাকার জন্য সহজে কিন্তু স্থানান্তরিত হতে পারবে না। তাহলে কি হবে যেখানে আবদ্ধ রয়েছে অর্থাৎ যেখানে আবদ্ধ রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলের সাথে কিন্তু উষ্ণতার তারতম্য হতে পারে, লবণের তারতম্য হতে পারে, ঘনত্বের তারতম্য হতে পারে, তাহলে স্থানীয়ভাবে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি করতে পারে কেবলমাত্র অবস্থানের যতজনিত কারণে। আবার আকৃতি যত জনিত কারণে কি বলা হচ্ছে আকৃতিজনিত কারণে যেই অঞ্চলে বেশি ঘাস থাকবে সেই অঞ্চলের জলটা কিন্তু সহজে স্থানান্তরিত হতে পারবে না, সে কি করে পার্শ্ববর্তী অঞ্চলের সাথে কিন্তু ডিফারেন্স হলে কোনো রকম পরিবর্তন পার্থক্য ঘটলে সে ঘনত্বগত হতে পারে লবণতার কারণে হতে পারে বা বরফের গলনজনিত কারণে হতে পারে, সেই কারণে কিন্তু স্থানীয়ভাবে সমুদ্র স্রোত সৃষ্টি করতে পারে। এরপরে যেটা বলা হচ্ছে বাষ্পীভবনের পরিমাণ, কারণ দেখো আমরা আগেও একটা ছবি এঁকেছিলাম যে নিরক্ষরেখা বরাবর কি হচ্ছিল সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল, লম্বভাবে কিরণ দেওয়ার জন্য কি হচ্ছিল এই অঞ্চল যেমন দ্রুত উষ্ণ হচ্ছিল উষ্ণ হওয়ার জন্য কি হচ্ছিল এই অঞ্চল থেকে বায়ু সহজে বাষ্পীভূত হচ্ছিল, অর্থাৎ বাষ্পীভবন এই অঞ্চলে সব থেকে বেশি ঘটছিল। তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের থেকে এই অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি, তাহলে যেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে সেখানে স্বাভাবিকভাবে দুটো পরিস্থিতি সৃষ্টি হবে। এক হলো এই অঞ্চলে অর্থাৎ যে অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি সেখানে দ্রুত কিন্তু জলের পরিমাণটা কমে যাবে, কারণ স্বাভাবিকভাবে কোনো অঞ্চল উত্তপ্ত হলে যখন বাষ্পীভূত হচ্ছে তখন শুধুমাত্র জল উপরের দিকে উঠেছে লবণ উঠে যেতে পারে না, তাহলে তো বৃষ্টিপাতও কিন্তু লবণ হতো অর্থাৎ বৃষ্টির জলটাও নোনা হতো। তো স্বাভাবিকভাবে এখানে কি দেখতে পাচ্ছি যে জলের পরিমাণটা যখন কমছে
জলের পরিমাণটা কমে যাওয়ার জন্য এই জলরাশিতে পর্যাপ্ত জলের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল কি করবে, এই অঞ্চলের দিকে ছুটে আসবে। তাহলেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হতে পারে, অর্থাৎ জলের ঘাটতি পূরণের জন্য বা শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে যেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হচ্ছে সেই দিকে জলরাশি এগিয়ে আসবে, এই কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। আরেকটা কারণে বলা হচ্ছে কি, যে এই অঞ্চলের জলের পরিমাণটা কমে যাওয়ার জন্য এখানে স্বাভাবিকভাবে জলের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ লবণাক্তার পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ শুধু জলরাশি উপরের দিকে উঠেছে, লবণ তো উপরে যায় না, তার মানে এই অঞ্চলের ঘনত্ব বেশি হবে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায়। তাহলে স্বাভাবিকভাবে ঘনত্ব যেখানে বেশি হবে সেই অঞ্চল থেকে জল কিন্তু তুলনামূলক কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকেও সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। তো এইভাবেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হতে পারে, অর্থাৎ বাষ্পীভবনের পরিমাণের তারতম্যের জন্যও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। তো এইগুলো ছিল আলোচনা, অর্থাৎ পৃথিবীর আবর্তন জনিত কারণে, বায়ু প্রবাহের দিকের কারণে, সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণে, সমুদ্র জলের ঘনত্ব এবং লবণতার কারণে, বরফের গলন জনিত কারণে, উপকূলের অবস্থান ও আকৃতি জনিত কারণে, বাষ্পীভবনের পরিমাণের জন্য কিন্তু তারতম্যের জন্যও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। তো এছাড়া যে সমস্ত পয়েন্টগুলো আছে তোমরা দেখবে বইতে, কিছু পয়েন্ট আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা কিন্তু সমুদ্র স্রোতের গুরুত্ব, অর্থাৎ কি উপকার রয়েছে বা কিছু নীতি ইতিবাচক কিছু পয়েন্ট রয়েছে এবং নেতিবাচক কিছু পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তো এখানে দেখো আমরা কয়েকটা গুরুত্ব লিখেছি, অর্থাৎ সমুদ্র স্রোতের যে ফলাফল বা গুরুত্ব, এখানে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম পয়েন্টে বলা হচ্ছে কি, যে জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন হিসাবে কি বলা হচ্ছে, যে সমুদ্র স্রোতে আমরা দেখছিলাম কি এক জায়গা থেকে অন্য জায়গায় জলটা স্থানান্তরিত হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে যদি উষ্ণ অঞ্চল থেকে, অর্থাৎ উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে জল প্রবাহিত হয়, তাহলে শীতল অঞ্চলের জলে কিন্তু ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাবে। আবার উল্টোভাবে যদি আবার দেখা যায়, শীতল অঞ্চল থেকে, অর্থাৎ যেই অঞ্চলগুলোতে বরফ গলন ঘটছিল সেই অঞ্চল, অর্থাৎ শীতল যদি স্রোত যদি উষ্ণ স্রোতের দিকে এগোয় বা উষ্ণ অঞ্চলের দিকে এগোয়, তাহলে স্বাভাবিকভাবে উষ্ণ অঞ্চলের কিন্তু স্বাভাবিক যে তাপমাত্রা আছে তা কিন্তু পরিবর্তন করাতে সক্ষম হবে। অর্থাৎ যদি দেখা যায় যে এই রুলসটা সারা বছর ধরে অনবরত চলতে থাকে, কয়েক বছর ধরে চলতে থাকে, তাহলে কিন্তু এই পৃথিবীর যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হবে, অর্থাৎ একটা স্থায়ী জলবায়ুর সৃষ্টি হবে বা আবহাওয়ার একটা সৃষ্টি হবে, যার যেটা কিন্তু এই সমুদ্র স্রোতের কারণে কিন্তু সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে কি, মগ্ন চড়ার সৃষ্টি এবং মৎস্য ক্ষেত্রের বিকাশ। তো আমরা দেখছি কি যে হিমশৈলগুলো কিন্তু মূলত পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়ে ধীরে ধীরে হিমবাহ থেকে হিমশৈলগুলো সৃষ্টি হচ্ছিল, যখন তখন দেখতে পাচ্ছিলাম কি যখন হিমবাহ ছিল তার মধ্যে কিন্তু নুড়ি কাঁকর বালি এই সমস্ত পাথর টাথর গুলো ছিল, তা কিন্তু ধীরে ধীরে যখন হিমশৈল তৈরি হলো, হিমশৈল হয়ে এক জায়গা থেকে অন্য স্থানে এলো, এসে যেই জায়গাটা ধীরে ধীরে বরফের গলন ঘটতে থাকবে বা হিমশৈলের গলন ঘটতে থাকবে সেই অঞ্চলে কিন্তু নুড়ি কাঁকর বালি পাথরগুলো কিন্তু জমা হতে থাকবে। অনবরত জমা হওয়ার ফলে সেখানে দেখতে পাবো কি একটা সামুদ্রিক শৈল শিরা সৃষ্টি হবে বা মগ্ন চড়ার সৃষ্টি হবে। সেই মগ্ন চড়া যেখানে সৃষ্টি হবে স্বাভাবিকভাবে প্লাঙ্কটন জন্মাবে, অর্থাৎ মগ্ন চড়া সৃষ্টি হলে সূর্যালোক সহজে প্রবেশ করতে পারবে, সূর্যালোক প্রবেশ করলে সেখানে প্লাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মাবে, সেই প্লাঙ্কটন যেখানে জন্মাবে স্বাভাবিকভাবে মাছের খাবার কি প্লাঙ্কটন, তাহলে সেই প্লাঙ্কটন খাওয়ার জন্য আবার কি হবে মাছের সমাবেশ ঘটবে, তাহলে যেখানেই মগ্ন চড়া সৃষ্টি হবে সেখানে স্বাভাবিকভাবে মৎস্যক্ষেত্রগুলো কিন্তু সৃষ্টি হবে। এইভাবেই কিন্তু ডগার্স ব্যাংক সৃষ্টি হয়েছে। আর এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি যে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণেই কিন্তু আজকে মগ্নচড়া সৃষ্টি হয়েছে, আর মগ্নচড়া সৃষ্টির জন্যই কিন্তু মৎস্যক্ষেত্র বিকাশ করেছে। এরপরে যেটা বলা হচ্ছে যে বৃষ্টিপাত এবং তুষারফলন, অর্থাৎ বৃষ্টিপাত কি করে, যেই অঞ্চলের সমুদ্র স্রোতটা তার পার্শ্ববর্তী যে স্থলভাগ হয়েছে এই স্থলভাগের উপর কিন্তু সাধারণত বৃষ্টিপাত ঘটায়। তাহলে কারণ কি, স্বাভাবিকভাবে কি স্থলভাগ যেখানে রয়েছে সেখানে উষ্ণতা বেশি,
সেই উষ্ণতার যে সামুদ্রিক বায়ু রয়েছে বা সমুদ্র বায়ু এবং স্থলবায়ু যে রয়েছে সেই ডিফারেন্সের কারণে কিন্তু সমুদ্র স্রোত কি করবে, সহজেই কিন্তু স্থলভাগের মধ্যে প্রবেশ করে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। আবার উল্টোভাবেও যদি বলা যায় যে যেখানে বৃষ্টিপাত ঘটছে, বৃষ্টিপাত ঘটলে কিন্তু সমুদ্রে যেই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘটবে সেখানে তুলনামূলকভাবে লবণতার পরিমাণটা কমে যাবে, কারণ ফ্রেশ ওয়াটার বা স্বাদু জলটা মিশছে। আর তুষারখরণে কি বলা হচ্ছে, তুষারখরণের ক্ষেত্রে দেখছি কি সমুদ্র স্রোত এক জায়গা থেকে অন্য জায়গার দিকে যাচ্ছিল, অর্থাৎ যদি উষ্ণ স্রোতটা মেরু অঞ্চলের দিকে বরফ সমাবৃত যে অঞ্চলগুলো আছে সেদিকে আসবে, তাহলে সেদিকে আসার ফলে কি হবে, উষ্ণ বাতাস এলে বা উষ্ণ স্রোত এলে উষ্ণ স্রোত এসে কি হবে বরফটাকে ধীরে ধীরে গলানোর চেষ্টা করবে, তাহলে বরফের গলন ঘটাতেও কিন্তু সমুদ্র স্রোত সাহায্য করছে। পরে যেটা আসছি বন্দরের কাজকর্মের পোশাক, এখানে বলা হচ্ছে কি যেখানে দেখো বন্দরগুলো সাধারণত যে মৎস্য ক্ষেত্র তৈরি হয়েছে সেগুলো সাধারণত কিন্তু শীত প্রধান দেশগুলোতে, এই অঞ্চলগুলোতে কিন্তু যদি বরফ থাকে তাহলে বন্দরে কাজ করতে অসুবিধা হয়, যেখানে সমুদ্র স্রোত থাকবে সেখানে কিন্তু সহজে যেহেতু শীতল জল এবং উষ্ণ জল বরাবর কিন্তু মিলছে, তাহলে সেই অঞ্চলে কিন্তু সহজে বরফ তৈরি হতে পারবে না, বরফ না যে তৈরি হতে পারলে বন্দরের স্বাভাবিক যে কাজকর্মগুলোতে কিন্তু অনবরত চলতে থাকে, ফলে বন্দরের প্রসার ঘটা সম্ভব। এর পরের পয়েন্ট বলা হচ্ছে কি নৌ চলাচলের সুবিধা, নৌ চলাচলের সুবিধা এই কারণে বলা হচ্ছে শুধুমাত্র বরফ জমিতে দিবে না এমন কারণ নয়, যদি স্রোত দেখা যায় যে একটা নির্দিষ্ট অঞ্চল থেকে ধরো এই জায়গা থেকে এই দিকে অর্থাৎ বি স্থানের দিকে কোনো একটা নৌকা যেতে চাইছে আর সমুদ্র স্রোত কিন্তু এই দিকেই রয়েছে অর্থাৎ এর থেকে বির দিকে, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু নৌকা সহজে কিন্তু এ স্থানের দিক থেকে বি স্থানের দিকে এগোতে পারবে, তাহলে সে কিন্তু একটা ফেসিলিটি পাচ্ছে বলতে তার তেলটা সাশ্রয় করতে পারবে, সময়টা সে দ্বিগুণ সময় সেভ করতে পারবে, তাহলে নৌ চলাচলের সুবিধার ক্ষেত্রেও কিন্তু সমুদ্র স্রোতের একটা ভূমিকা রয়েছে। এরপরে দেখো এগুলো আমরা পড়লাম কি ইতিবাচক, এরপরে দেখো নেতিবাচক যেগুলো রয়েছে এখানে আমরা দু তিনটে পয়েন্ট আলোচনা করবো। প্রথম পয়েন্টে বলা হচ্ছে কি যে হিমশৈলজনিত বিপদ, দেখো হিমশৈলজনিত বিপদ বলতে বলা হচ্ছে কি যে সমুদ্র স্রোতের কারণে এই অঞ্চলগুলো থেকে অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে বরফ রয়েছে সেই অঞ্চল থেকে স্বাভাবিকভাবে উষ্ণ অঞ্চলের দিকে কিন্তু বড় বড় হিমশৈল ভেসে চলেছে, আর হিমশৈল চলতে গেলে হিমশৈল প্রচুর পরিমাণে কি করে ঝুড়ি কাপড় বালি যেমন নিয়ে যায় তার একের নয় অংশ অর্থাৎ নয় ভাগ কিন্তু জলের নিচে রয়েছে, তাহলে বিশাল যে হিমশৈলের একটা বড় অংশ আমরা দেখতে পাই না, এই কারণে কিন্তু অনবরত দুর্ঘটনা ঘটে থাকে, কারণ মাত্র এক ভাগ বরফ কিন্তু সবসময় দেখা যায় না সমুদ্রের বুকে, সেই কারণে কিন্তু বড় বড় বিপদ ঘটে থাকে। তোমরা জানো টাইটানিক বই দেখেছো, সেখানেও কিন্তু দেখবে যে হিমশৈলের কারণেই কিন্তু টাইটানিক ধাক্কা লেগেছে। বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন, এখানে কি বলা হচ্ছে যে দেখো দক্ষিণ আমেরিকার এই দিকটা অর্থাৎ পেরু উপকূল যে রয়েছে এই পেরু উপকূলে দেখা যায় কি যে এল নিনো এবং লা নিনা, এই লা নিনার ক্ষেত্রে এল নিনোর ক্ষেত্রে মৎস্য ক্ষেত্রকে কিন্তু বিকাশে হেল্প করে, অর্থাৎ প্ল্যাঙ্কটনগুলো ভেসে ওঠে, ভেসে ওঠার পরেই কিন্তু মাছের সমাগম ঘটে আর মাছের সমাগম ঘটার জন্য কিন্তু মৎস্য ক্ষেত্রে বিকাশ ঘটে, কিন্তু যখন দেখা যায় যে লা নিনা ঘটে, লা নিনা ঘটার কারণে কিন্তু এই সেই বছরটা এই অঞ্চলে কিন্তু প্ল্যাঙ্কটন দেখা যায় না, কারণ প্ল্যাঙ্কটনগুলো এই অঞ্চল থেকে দূরবর্তী অঞ্চলে সরে যায়, ফলে কিন্তু বাস্তুতন্ত্রে যেমন ক্ষতি হয় সেই সাথে সাথে প্ল্যাঙ্কটনগুলো হারিয়ে যাওয়ার জন্য মৎস্য ক্ষেত্রে কিন্তু ক্ষতি সাধনই হয়, অর্থাৎ সেটাও কিন্তু এই সমুদ্র স্রোতের কারণেই কিন্তু ঘটছে। এছাড়া একটা দেখা যায় কি আর একটা পয়েন্ট যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কারণ দেখো যে এই সমুদ্র স্রোত কিন্তু শীতল স্রোত এবং উষ্ণ স্রোত এই দুটো স্রোত যেখানে মিলিত হবে সেখানে যেমন প্রচুর পরিমাণ মগ্নচড়ার সৃষ্টি হয়, সেই সাথে সাথে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে, যা কিন্তু কুয়াশার সৃষ্টি করে, যা কিন্তু নৌ চলাচল বলো বা জাহাজ চলাচলের ক্ষেত্রে কিন্তু বাধা প্রদান করে। তো এই ছিল আজকের এই ভিডিও, যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।